আপনারা দেখছেন একুশে টেলিভিশন

সম্মান করো না ভয় পাও দেখেন আমি কাউরে ভয় পাই নাই সুরভা কারো ডরে না বুঝছেন আমার পাওয়ারও কিছু নাই হারানোর কিছু নাই সেই জন্য আমি কাউরে ডরাই না কথাবার্তা যা বলবেন সাবধানে বলবেন এই পুং শব্দটা আপনি আর কোনোদিন বলবেন না এ ফলা বাসি এই ভাই টাকা না তো এই কি টাকা না দিলে একদম থাপড়ায় দাঁত ফলায় দিতাম আরে বারো টাকা নিয়ে তো আমি ঘুরতেছি আপনারা আব্বারে পাই না এই জন্য চিন্তা করছি আপনার কাছেই দিব টাকা নিলো

মানে একটা ছবিতে তো অনেকগুলি হিরোইন থাকে তা আপনি ললিতাকে দেখতে পারেন আসলে ওকে তো আমি ছোটোবেলা থেকে চিনি ওকে আমি ধরে ধরে নাচ করিয়েছি ও অনেক ভালো মুদ্রা করে আমি তো জানি কিন্তু কাকে নায়িকা মূল নায়িকা কাকে তৈরি করব। তোমার ওয়াইফকে করবো না ললিতাকে করবো এখন আপনি দেখেন দুজনের মধ্যে যাকে ভালো হয় তাকেই নেবেন আমি বলছি না যে আমার বউ বলে ওকেই নিতে হবে বা নিতেই হবে আপনি যাকে ভালো মনে করবেন তাকেই করাবেন তোমার বউ সুন্দরী যথেষ্ট সুন্দরী হওয়ার মতো যোগ্যতা তার আছে জি জি তো তারপরে যারা নতুন মেয়েটার কথা বলতেছো আচ্ছা ঠিক আছে একদিন তাকে নিয়ে এসো মানে ওর আসলে একটা কাজ এই মুহূর্তে খুবই দরকার তা ও যেহেতু অ্যাক্টিংটা ভালো করে সে তো ভাবলাম যে আপনার হাতে দি সবার হাতে তো দেয়া যায় না বুঝছেন না আমি তো জানি আমাদের তো এফডিসি খবর কি করবে না করবে দেখা গেল মিউজিক ভিডিওতে ঢুকিয়ে দিয়েছে আবার দেখা হলো যে কতুক নকশার কাছে না ওখানে দেখা গেল নিয়ে গেল ঠিক না কিন্তু মিউজিক ভিডিও করলে কিন্তু নায়িকা করা যাবে না ওই জন্যই তো আমি তো করতে দিচ্ছি না আমি বলছি ওকে যে ওস্তাদের কাছে প্রথম যাবি গিয়ে ওস্তাদকে আগে কথা বলবি ওস্তাদের সাথে ওস্তাদের যদি পছন্দ হয় তুই ফিল্মই করবি আমি ওকে বলেছি যতদূর আমি শিখিয়েছি এখন আমি দেখি নিয়ে আসবো কিন্তু হ্যাঁ একদিন নিয়ে এসো সময় করে নিয়ে এসো কিন্তু আসার আগে আমাকে একটু ফোন দিয়ে এসো ঠিক আছে তাহলে আসি আজকে ঠিক আছে ওয়ালাইকুম আচ্ছা আচ্ছা সালাম রাখবেন ওJoey আমাদের একটা ছোট কনভিন্স বাকি আছে বি এর কাছে আপনার কাছে ও ঠিক বলে রাখবেন বসিরকে আমি বলে দেবো না বসির কিভাবে একটু টাইপের তো হ্যাঁ খারাপ বিহেভ করে হ্যাঁ ও আমাদের সম্মান করতেই জানে না একদমই জানে না আমরা জাতকে সম্মান না করতে পারলে হবে না তো সেইটাই তাহলে উস্তাদ আসি আজকে আহ তো ধর মাথা তোল চুপচাপ আমার হচ্ছে যত জ্বালা সারাদিন রোদের মধ্যে ঝড়ের বৃষ্টির মধ্যে দাঁড়ায় থেকে সিস্টেম বানী সরকারের সিস্টেম বানী আর

ললিতা ঠিকঠাক সুন্দর না বু আমার সুন্দর লাগতেছে না বু আমি আমি কত সুন্দর বু আয়না আছে আমার এখন আয়নাই না দিবা আমি আমি সারা দেখতাম আবু। আমি না মেলা সুন্দর আমি না মেলা সুন্দর আছিলাম আগে কী সুন্দর দিন কাটাইতাম আমি তোমার জন্য আয়না নিয়ে আসতেছি না না গান গাই কে না না আমি তো সুন্দর না বা আমি তো সুন্দর না তাই না তো সুন্দর না

একেবারে সামনে না না তুমি বেশি সুন্দর সাজলে কে সুন্দর যার ভিতর সুন্দর তার বাইরেও সুন্দর না আমি সুন্দর না আমি কালা তুমি সুন্দর আমার ভেতরটাও কালা আমার বাইরেরটাও কালা আমি কালো কে বলছে তুমি সুন্দর না তুমি সুন্দর এই দেখো আমি কালো আমার গায়ের কালো আমি কালো আমি সুন্দর না আমি কালো ও সুন্দর আমি কালো ও আমি কালো সুন্দর আচ্ছা আচ্ছা

তোমার ইত্য দোষ তুমি গাড়ির উপরে ওই কলসটা দিয়ে বাড়ি দিলা না কারো কার গর্দন দিবা তারপর যা হয় আমি দেখমু আমার নাম শাহরুখ কোন আরামজাদার বাচ্চা এখানে বসে আমার বউয়ের লাগে টিটকারি মারে আরামজাদাগুলা আর একটা আছে ও যে ট্রাফিক নাকি ওই ট্রাফিক কই থাকে শুধু আমার নাম ডাকো তুমি চুপ করো তুমি আমার কোনো কথাই শুনো না আচ্ছা কি হইছে কও শুনো আমি আর এখানে থাকবো না দেখো না আমি হিরোইন হয়েছি এখন আমাকে দেখলে সবাই চিনে ফেলে ওই যে ঘাড় ঘুরাতে পারে না পিছন দিয়ে হেঁটে গেলেও বুঝে যে একটা হিরোইন যাচ্ছে আবার এই যে ট্রাফিক কি সমস্ত বলে গেল সেদিন বাড়িওয়ালাও বলেছে আমরা একটা ফেলার ভাড়া করে থাকবো মনে হইতে আছে তুমি প্রধানমন্ত্রী হইছো তোমার জন্য কোয়ার্টার রেডি করে রাখছে বুঝছো না ওই সাইনিং মানি টাকা দিয়ে তুমি এটা ফেলার কিনো আমি তোমার সাথে কোনো কথাই আচ্ছা না কও

আচ্ছা আরামদাতার বাচ্চা আরামদাতারা এখানে কোনো ভদ্র মানুষ থাকতে পারবে একজন্য এটা মানুষের শ্রেষ্ঠত্ব বুঝলা জিনিস আছে এটা তাও না এখানে কারা থাকতেছে তাও দেখে না এই যে এইখানে যে শিল্পীরা থাকে এদের কোনোদিন টিকিট কেটে তোরা দেখিস আরাম করে যলা তোরা দেখতে পারিস এখানে মরতে আছিস কেন ভালো মানুষের লগে থাকতে এসে চিন্তা করো তুমি এরপরের দিন আর আরেকদিন কেউ যদি কিছু কয় তুই শুধু আমার নামটা কবা তারপর আমি দেখতেছি কি করা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনো আমি আরেকটা জিনিস ভাইবা দেখলাম এজন্য যে ললিতা রে আসলে এফডিসিতে প্রথমে নেওয়া যাবে না বুঝছো প্রথমে আমরা সাইমন ভাইর কাছে নিয়ে যাব কারণ শুনো না রাতে রাতের না আমি করব না তোমারই নিয়ে ভাবতে হবে না শুনো হইছে কি প্রথম তো অন্য এবিসি নিয়ে গেলে কার নজরে পড়া যায় সবার নজর তো আর সমান না বুঝছো না ললিতারে তো আর জারদার কাছে ছাড়তে পারি না তো সাইমন ভাইর কাছে নিয়ে গিয়া আমরা আমাগো কাছে থাকলো না আমাকে আন্ডারে তোমারই দেইখাই তো ললিতা শিখবো ঠিক না আচ্ছা আচ্ছা আমি লন্ডি থেকে তোমার কাপড় আয়রন করে দেব না শুনো ললিতারে তুমি একটু শেখায় দিও বুঝছো

কালকে রাইতে তো তুই ঘুমাইতেছিলি তোরে কইতে ভুলে গেছি আজকা প্রডিউসারের ওইখানে যাব কালকে গেছিলাম আলাপ করে আইছি বুঝছো সত্য নিয়ে যাবা সত্য নে 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 তাড়াতাড়ি রেডি হ যা আচ্ছা তাহলে সুরমা দিও কর রেডিতে সুরমা না থাক সুরমা আজকা থাক আরেকদিন নিমুনে যা যা তুই রেডি হ না শাহরুখ ভাই সুরমাদিদিও কও বুঝো না পরে যদি আবার সুরমা দি জানতে পারে তোমার সংসারে আবার মেলা অশান্তি হইব কাম কি খামাখা অশান্তি করার নসিবে থাকলে এমনি হইব আচ্ছা ঠিক আছে কমুনে যা যা তুই রেডিও আর ওইখানে গিয়া কিন্তু একদম দুম দৈরা থাকবি না বুঝছস শাহরুখের বোন যাইতেছস একটা মান আছে না একদম কাঠ কাঠ তীরের বেগে কথা কবি বুঝছস আর একটু ভালোভাবে ভদ্রভাষায় কথা কইতে হবে কিন্তু বুঝছস আর মুখটারে কিন্তু গোমরা রাখলে হইব না মুখের ওই যে ঠোঁটের কোনায় একটা মৃদু হাসি রাখবি বুঝছিস এমনি কইটা থাকবি পারবি না সুন্দর কইটা সাইজানে দেখি আমি

কোন জিনিস করতে গিয়ে যদি দেখি নাই তাও তাড়াতাড়ি নিয়ে আসি আমি টাকা দিব কেন তোমার কাছে টাকা নেই আরে বাবা আমার কাছে টাকা থাকলে কি আমি চাইতাম নাকি পানি শুকা যাইতেছে তাড়াতাড়ি দাও ওখানে পানি শুকায় যায় এখানে টাকা দিতে দিতে আমি শুকায় তোমার সংসারে সেবা তুমি আমার একটা চা কিনে না যাও টাকা আছে আমার কাছে আজকে টাকা ফুড ফুড টাকা খরচ করো না 100 টাকা ফেরত নিয়ে এসো যা খরচ এনে আচ্ছা এই টাকা কিন্তু বেশি নেই নাই বুঝছো 100 টাকাই আছে 100 টাকাই আছে

দেওয়া হবো না কেন আমার বউ লাকে হইছে আমার বউ আমার চাপাতি আনতে পাঠাইছে না কথা খুঁজছি না তো দেখলাম দরজার সামনে দাঁড়ায় রয়েছে